আজ শান্তিপুরে এমন এক শাড়ি প্রতিষ্ঠানের সন্ধান নিয়ে চলে এসেছি যাদের শাড়ির স্টক দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি। এত শাড়ির স্টক এবং এত সুন্দর সুন্দর কালেকশন তাদের কাছে রয়েছে, এটা কিন্তু শান্তিপুরের অন্য কোনো প্রতিষ্ঠানে নেই। এটা হলো শান্তিপুরের তুফান শাড়ি সেন্টার। তুফান শাড়ি সেন্টারের কিন্তু নিজস্ব মেশিন, নিজস্ব কোম্পানি বলা চলে, এটা কারখানা ঠিক না, কোম্পানি বলা চলে। তার কারণ হচ্ছে এরা কিন্তু একটা পুরো প্রতিষ্ঠান যারা শাড়ি নিজেরাই ম্যানুফ্যাকচার করে, নিজেরাই সেল করে এবং সেটা হোলসেল, রিটেলের উপর এদের খুব একটা আগ্রহী নেই। এবং এই শাড়ি প্রতিষ্ঠান থেকে কিন্তু আপনি শাড়ি কিনে আজই ব্যবসা শুরু করতে পারেন এবং ব্যবসা করার সম্পূর্ণ গাইডলাইন কিন্তু তুফান শাড়ি সেন্টার আপনাদেরকে দিয়ে দেবে। তো চলুন দেখে নিই ওনাদের কাছে কী কী স্টক আছে। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আপনার এই প্রতিষ্ঠানটার নাম কি? তুফান শাড়ি সেন্টার, কোচিন ঘোষ, দালালপাড়া, নন্দীগলি। আচ্ছা, তো এখন তো ট্রেন চালু হয়ে গেছে। ট্রেন চালু হয়ে গেছে শিয়ালদা থেকে ডাইরেক্ট শান্তিপুর, শান্তিপুর থেকে টোটাল একেবারে দালালপাড়া, নন্দীগলি, তুফান শাড়ি সেন্টারে যাবো। ঠিক আছে। আচ্ছা, এখন একটু টোটাল আর সব কমিশন সিস্টেম হয়ে গেছে। তুফান শাড়ি বলে এদিক ওদিক নিয়ে যাচ্ছে, আমাদের কোনো টোটাল আগে কমিশন দিই না। আপনি যখন বলবেন তুফান শাড়ি সেন্টারে যাবো, যদি না যায় তখন আমাদের ফোন করবেন, আমাদের লোককে নিয়ে আসবে। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বাইপাসে নেমে বা স্টেশনে নেমে কল করে নিতে হবে, তাই তো? আচ্ছা, তো দাদা আপনাদের এখানে আজকে কত টাকা থেকে স্টার্টিং? যেটা বলবো ওই ষাট টাকা থেকে শুরু। আচ্ছা, ওই 3 টাকার শাড়ি, 2 টাকার শাড়ি ওসব আমরা বলবো না, যেটা দিতে পারবো সেটাই বলবো। আচ্ছা, এই যে 60 টাকার শাড়িটা দেখেন, দেখি পুরো সফট, 12 হাত, 25 টাকা করে কালার প্রত্যেক টাকা। ঠিক আছে, 25 টাকা করে কালার। হ্যাঁ, সব দেখানো যাবে না, কেন বলেন তো 10-15 মিনিটের ভিডিও তো। হ্যাঁ, যত পারবো আমাদের এখানে 300 রকম আইটেম আছে, লুঙ্গি, গামছা, কুর্তি, নাইটি, যেটা বলবেন। আচ্ছা, ঠিক আছে, সব রকম আইটেম পাই যাবেন। আচ্ছা, একটা দেখাচ্ছি ছাপা শাড়ি, ছাপা শাড়ি 80 টাকা, মাত্র 80 টাকা, 80 টাকা, হ্যান্ড প্রিন্ট। হ্যাঁ হ্যাঁ, 25-30 টাকা করে প্রত্যেকটা কালার হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, নেক্সট একটা দেখবো আমাদের হাজার তাঁতের শাড়ি শান্তিপুরে, হাজার গুটি মাত্র 200 টাকা, মাত্র 200 টাকা। হ্যাঁ, আমরা তো দেখলাম নিজেরাই ম্যানুফ্যাকচার তৈরি সব, আমাদের উপরে সব কারখানা দেখলাম আমরা, দেখেছি ভিডিওতে। এখানে থাকার ব্যবস্থা আছে, ঠিক আছে, খাওয়া দাওয়া সব রকম ব্যবস্থা আছে, এটিএম থেকে আরম্ভ করে সব রকম, ফোনপে, গুগল পে, যা সব আছে। হ্যাঁ, ইয়েটা নেই, সোয়া মেশিনটা খারাপ হয়ে গেছে, দুদিন পরে ঠিক হয়ে যাবে, ওটা কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, এই এত বড় স্টক দেখলাম আপনার যে এটা, এটা তো মানে শান্তিপুরে শেষ করা যাবে না, শেষ করা যাচ্ছে। আর এরকম গরম 3টে আছে, এরকম 3টে আছে। হ্যাঁ, আপনি কি একটু বলুন, মানে শাড়ি তো দেখাচ্ছেন এত বড় স্টক। বড় স্টক, আমি তো প্রথম লোকের কাছে কাজ করতাম। আচ্ছা, হ্যাঁ, দিয়ে 1500 টাকা দিয়ে ব্যবসা নেমেছি, সততার ইয়েতে মোটামুটি 2-5 টাকা লাভ করে, ওই লোকে গলা কেটে নেবো ওরকম ধরনের। ঠিক আছে, আচ্ছা, 5-10 টাকা করে বেঁচে কিনা, ঠিক আছে, বিভিন্ন রকম খোঁজা আছে, না এসে বেঁচে কিনা করে আবার এসে নিয়ে যাই। আচ্ছা, যারা করোনায় কাজ হারিয়েছে তারা যদি নতুন ব্যবসায় আসে, হ্যাঁ, মোটামুটি আমাদের আপনি গাইড করে দেবেন তো? হ্যাঁ, আমার 30টা লেবার আছে। আচ্ছা, এক মাস বন্ধ ছিল করোনায়। আচ্ছা, হ্যান্ডলুমের মধ্যে স্বস্তিক, স্বস্তিক 200 টাকা 500 টাকা
দারুন কাপড় তাঁতের মধ্যে, তাঁতের মধ্যে আমাদের বস্তা বস্তা ধরে বিক্রি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা কৃষ্ণকলি, কৃষ্ণকলি পপুলার শাড়ি, 120 টাকা এত সুন্দর শাড়ি, 220 টাকা আর এই প্লেনটা হবে 200 টাকা, 200 টাকা হ্যাঁ, এটা দোকালার, এটা 20 টাকা, আচ্ছা ঠিক আছে, সবথেকে দেখালে একটা একটা সিঙ্গেল 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 দেখছি, এটা এটা ঘিচা, ঘিচা শাড়ি, ঘিচা মানে ছাইর উপর ঘিচার কাজ করা, আচ্ছা হাতে মেলায় মনে হয় না, এটা তাঁতিরা 280 টাকা, দাদার 400 টাকা ছিল, বাহ100 টাকা বস্তা বস্তা বিক্রি গ্লসি মানে আপনার কাছ থেকে মাল কিনে সেই মালের উপর অন্তত 40% লাভ রাখাই যেতে পারে, আমাদের বেশিরভাগ আমাদের নজর পাইকারি ব্যবসা, ঠিক আছে, আমাদের খুচরো ঠিক নাই, এত বড় ব্যবসা আমাদের খুচরো না, আপনার না, আমি হচ্ছে যে আপনার কাছে মাল কিনবে সে আপনার কাছে মালটা কিনে তার উপর 40% লাভ রেখে বিক্রি করতে পারে, হ্যাঁ কিনার মুখে তো এই হাজার হাজার দোকান হয়েছে, এখন এইখানে কিনলে কিনার মুখে 50-100 টাকা লাভ হবে এই শান্তিপুরে, আচ্ছা আমি যে বেচি আমাকে লোকে এখান থেকে নিয়ে গেছে হাটে বসেই তো বেচে আমাদের, আমার থেকে মাল নিয়ে, ও আচ্ছা হ্যাঁ380 টাকা সিরিয়ালের ওই শাড়িটা, আচ্ছা একদম নতুনত্ব, খুব সুন্দর তুফান শাড়ি সেন্টার আসতে হবে, এখানে হাজার হাজার দোকান আছে, শুধু একবার আসেন, দিতে হবে না, শুধু দেখে যান, আচ্ছা জানিয়ে রাখি সেটা হচ্ছে তুফান শাড়ি সেন্টার কোনো অফার দেয় না, কিন্তু শাড়ির দাম কিছু নেই, মানুষের সঙ্গে একটা ফ্রি বিল আছে, কিছু নেই, মানুষের সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করে, একদম পম পম করা আছে, 320 টাকা, আচ্ছা দোকানে কিনতে গেলে 1200 টাকা দাম নেবে, একদম বুটিক কালেকশন, এই বাঁকুড়ার ঘোড়া প্রচুর বেজলাম এবার,
একদম নতুন ডিজাইন একটা আছে 350 টাকা ড্যাং রাইস একদম। অসাধারণ ফিনিশিং কাজে, ঠিক আছে। এখানে আসতে হবে একটা 350 টাকা মার্কেট কেন শান্তিপুর দাম এটা সম্বলপুরের কোটকির ওপর মাত্র 350 টাকায় খাদির ওপর করা আসতে হবে। আচ্ছা ফোনে ফোনে বললাম আমরা সব দেখলেন তো দেখেন 650 টাকা কাপড় দেখেন পুরো বেনারসি ফেল, বাহ দুর্ধর্ষ ফিনিশিং আপনার। গরদ লাল পার গরদের শাড়ি, গরদের 25টা কালার হবে, 25টা? হ্যাঁ। আচ্ছা এর দাম কত হবে? মাত্র হচ্ছে কিনা 500 টাকা বেচলাম, 20 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখন, 480 টাকায়। আচ্ছা দেখেন এসো, যারা বেশি নেবে শাড়ি আমাদের ভিউয়ার্সরা তাদের কি এই ভিডিওর রেটের থেকেও কিছু একটু রেটের থেকে কম হবে? কিন্তু আমরা 250-300 রকম আইটেম, তো আমরা সব আইটেম দেখাই না। আচ্ছা ঠিক আছে, নাইটি আমরা 110 টাকা নাইটি দেবো না, দেখ না নাইটি, কিন্তু আমরা তো সব পাইকারি বস্তা বস্তা বেচি, ওই জন্য সব দেখাতে পারি না সব জিনিস একদম। আমাদের এটা দেখেছেন তো, আমাদের পাইকারি ঘর একদম একদম। এই দেখেন 30-40 রকমের আইটেম ডিজাইন আছে, কিন্তু আসতে হবে এসে দেখতে হবে। এটা হচ্ছে আঁচল। আচ্ছা এটা হচ্ছে ভেতর, ঠিক আছে। একটা জিনিস জানতে ইচ্ছা করছে দাদা আপনার কাছে, আপনি যখন এত শাড়ি দেখাচ্ছেন, যে শান্তিপুর আমরা দেখেছি পেপারেও মিনাকাঠি জামদানি নিয়ে একটা খবর বেরিয়েছে। আমার কাছে মিনাকাঠি, আমি লাইন দিয়ে বেচেছি, এখন পর্যন্ত 850 বুঝেছে যে অমুক ভালো নয়, তমুক ভালো নয় বুঝেছে, অন্য চলে গেছে। আবার কিছু কিছু লোক ওখানে এসে ঠকে গিয়েছে, ওখানে তুফান সাইজে আমার কাছে গল্প করছে, আমার গেছেন কেন বলে টোটালা ঘুরপাক খাইছে। 1250 টাকা মিনাকাঠি বিক্রি করে তখন আমি 1000 টাকা বেচেছি। আচ্ছা এটা কি পান? পান মাত্র 650, 650। আচ্ছা গ্যাপ ঢাকাই, গ্যাপ ঢাকাই হেভি কাপড়, এ নাই গ্যাপ ঢাকার দাম একটু কম হবে, 60 টাকা, 460, মাত্র 460। লোকে সবাই 500 টাকা বেচছে, 460। অনেক ডিজাইন আছে আর 30-40 টাকা করে কালার আছে, ও দেখো সব কালার সেটি একদম দেখতে পাচ্ছি, কোনো চিন্তা নেই সব ব্যাপারে, হেভি হেভি মাল দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা কারেন্ট অল ওভার, অল ওভার পুরোটা 580 টাকা, 580 টাকা, 25টা কালার দেবো, 25টা কালার, 25টা কালার দেবে। হেভি সুন্দর সুন্দর, এটা জুই ফুল তো থাকার মধ্যে 650 টাকা, 650 টাকা, 650, পুরো এটা অলওভার কাজ হবে পুরো একদম 650। আচ্ছা কিছু কিছু লোক সাদা চাই, 180 টাকা, 180 টাকা নকশা, হ্যাঁ 180 টাকা
ভিউয়ার্সটা কোন সময় আসবে আপনার এখানে? হ্যাঁ, কোন সময়টা আপনি একটু একটু হালকা থাকেন, মানে সব সময় চাপ তো আছে, সব সময় বাজার করার টাইম নেই। আচ্ছা, আর বলবেন না এখানে। হুম, অসাধারণ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কিন্তু ওই আমি থাকতে বলে একটু বাইক থাকে, দাম কম হয়, দাম কম হয় যতগুলো হাইওয়ে, আমি কত দাম গিয়ে মার্কি গিয়ে করব। আচ্ছা, আর ওই যে বসে থাকি যতগুলো না, আমাদের ভিউয়ার্সটা যে আপনার সাথে একটু দেখা করে সারি। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন বিলি করতে চাই না, ওই বিল নিয়ে এসে আবার পরে চালানে এসে দিয়েছি, আবার আমি 100-200 টাকা দিয়ে দিই। আচ্ছা, আর সবাই মিলে করে মানে, ঠিক আছে, যারা আসবেন তারা দাদার জন্য বসে থাকবেন, তাহলে অন্তত একটু কম পাবেন। এখন তো আমি ব্যাপারটা বুঝি, আমি তো ওই লোকের কাছে কাজ হয়ে যাচ্ছে, ওই জন্য ব্যাপারটা বুঝি আমি। মলমল সুপার সুন্দর কাপড়, জমিন গুলো ভালো, একটা আছে 700 টাকা। আচ্ছা, এটা জামদানি, অল ওভার কাজ, 700 টাকা জামদানি, প্রচুর রকমের জামদানি আছে, পাঞ্জাবি বেচছি 300 টাকা করে, বস্তা বস্তা বিক্রি 300 টাকা করে, 300 টাকা, আর প্লেনটা 200 টাকা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই একটা আছে 190 টাকার মধ্যে। কি কাপড় এটা? মাটা? হ্যাঁ, মাটা প্রিন্ট, মাটা প্রিন্ট, ঝুল দিয়া 190 টাকা, 190 টাকা। আর খুব প্রাচীন কাপড় শান্তি বলুন। হ্যাঁ, এই তাঁত বেনারসি, তা তসর, দাম 900 ছিল তসর। হ্যাঁ, আমি এখন 700 টাকা যতটা পারছি কম করে দিচ্ছি, কিন্তু আবার পরে কিন্তু এক মাস পর দাম বেড়ে যাবে, শেষ হয়ে গেলেই দাম বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা কি শাড়ি? খাদি, খাদি মাছ, 320 টাকা, 320 টাকা। হ্যাঁ, হাজার বল কলকা। হুম, মাত্র 300 টাকা, হ্যান্ডলুমের উপরে, হ্যান্ডলুমের উপর, বিপি, বিপি সমেত 300 টাকা, 300 টাকা। কটকির ঘিচা, কটকি ঘিচা, 25 টাকা হবে, সুপার কাপড়, 520 টাকা। ঘিচা শাড়ি খুব সফট হয়, গায়ে জড়িয়ে যায়, 520 টাকা। হুম, এই দেখেন কাজ দেখেন, ঠিক আছে। কেরলার মধ্যে বিভিন্ন রকম আঁকা দুর্গা মন্দির, এতে সব রকম 400 টাকা, দারুণ কাপড়, 400 টাকা, 400 টাকা। প্রিন্টটা অসাধারণ, এই দেখেন দেখতে পাচ্ছি আমরা, অসাধারণ প্রিন্টের কাজ আছে। এটা কি শাড়ি? একদম নতুন তৈরি হচ্ছে। কি শাড়ি এটা? মাত্র 350 টাকা, ময়ূর কলসি, ময়ূর কলসি, সুপার কাপড়, ঠিক আছে। হুম, প্রচুর কালার আছে, এই দেখেন সব কালার সেট করে দেখেন, দারুণ দারুণ কাপড়। এসব মার্কেটে কিনতে গেলে 750 টাকা তো শান্তিপুরে দামই নেবে, নিজে তৈরি নিজে বিক্রি, ঠিক আছে। হুম, আচ্ছা, বেলপাতা ঢাকাই, বেলপাতা ঢাকাই জামদানি, 700 টাকা, মাত্র 700 টাকা। আচ্ছা, এটা অল ওভার, অল ওভার, সব অল ওভার আমাদের 700 টাকা। হুম, মার্কেটে গেলে 900 টাকা দাম হবে। হুম, এই দেখেন ঝিল্লি দিয়া, তাঁত বেনারসি, ঠিক আছে, বেশি তো দেখাতে পারছি না। হ্যাঁ, একটা ভিডিও ডালে 250-300 টাকার আইটেম, একদিন সারা রাত হয়ে যাবে, 750 টাকা, মার্কেটে কিনতে আমি 900 টাকা দাম দেবে, 750 টাকা, দারুণ কাপড়। হুম, একবার শুধু আসবেন তোমার সাই সেন্টারে, ঠিক আছে, এই ছবি যান, টাকা ব্যাকে দিয়ে দেবো। হুম, দুই একটা বেচতে না পারলে রিটার্ন নেই। আচ্ছা, খাদিকুলো 1100 টাকা, সে কাপড় দেখেন সব, নিত্য নতুন ডিজাইন করতে গেলে তোমার সাই সেন্টারে আসতে হবেই। আচ্ছা, ঠিক আছে, লিলেন 1900 টাকা, লিলেন দেখো, দেখলে সে দেখো, সব কুরিয়ারও পাঠানোর ব্যবস্থা আছে, সব সব লিলেন। হুম, কাজ কি 1500 টাকা, সুপার কাজ লিলেনের। আচ্ছা, নিত্য নতুন জিনিস নিতে গেলে তোমার সাই সেন্টার আসতে হবে, ঠিক আছে। এই 200 টাকা যে নাইটি কুর্তি দিয়ে দেবো না, হুম, 200 টাকা করে, 130 টাকা, 120 টাকা হয়ে থাকে। হুম, 200 টাকার মধ্যে খুব ভালো, একদম, হ্যাঁ, একদম ইউনিয়নের। হুম, এটা কি শাড়ি আছে? কাঞ্জিবরম, কাঞ্জিবরম, 1200 টাকায়, যার দাম 1800-1900 টাকা আছে। হ্যাঁ, ঠিক আছে। হুম, এটা সব কুর্তি সব সেটিং করা আছে। হুম, এখন বেশ ভিডিওতে বেশি দেখানো যাচ্ছে না, দেখে সেমি কাতান,
সেমিকাতান বেটার আছে দেখেন মাত্র 500 টাকা মাত্র 500 টাকা মাত্র এই যে ক্যাটালগ সিঙ্গেল ক্যাটালগ আছে হ্যাঁ এই বাপ 25 টাকা কালার হয় বাকুড়ার ঘোড়া 400 দাম ছিল 350 হয়ে গেছে এখন আচ্ছা বেগমপুরের দাম অনেক কমে গেছে 400 টাকা কাঁথা স্টিচ 280 টাকা সুপার কাপুর হ্যাঁ সুপার সাইজটা শুধু একবার আসবে না বারবার আসতে চলো ব্যবসা করতে হলে সুপার সাইজটা আসবে আমার কলকাতা 40 রকম আইটেম দেবো আমার কলকাতার ঠিক আছে ট্রেন্ডিং শাড়ি এটা হ্যাঁ পুরো কলকাতার ইতিহাস আছে এর মধ্যে কলকাতা ফুটে উঠেছে হ্যাঁ পুরো কলকাতা ফুটে উঠেছে আচ্ছা মাত্র 240 টাকা 240 টাকা ঠিক আছে মোটামুটি আমাকে হাজার বিভিন্ন রকমের আইটেম যে বেশি করে ভিডিও নেই ঠিক আছে আর দুই একটা দিয়ে রোডে শেষ করছি ঠিক আছে সেমি ধুতি পাঞ্জাবি সব পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দোকান সাজানোর মতন সব পাওয়া যাবে মাত্র 1200 টাকা করে প্রচুর বিক্রি বস্তা বিক্রি 2000 টাকায় বিক্রি করা যেতে পারে এবার এটা কি এবার সব জামদানির মধ্যে কিছু দেখাচ্ছি পমপম লাগানো বিস্ফোরণ নেই মাত্র 900 টাকা পুরো অল ওভার কাজ একদম আচ্ছা ঠিক আছে লোকে হাজার গুটি কোথায় নেমে গেছে 500 টাকায় দিয়ে দিচ্ছে এবার 700 মাল 500 এবার হাজার গুটি অনেকটা দাম কমেছে প্রচুর দাম কমেছে দেখেন 500 করে দিয়ে দিচ্ছি ঠিক আছে শেষের মুখ এই দেখেন এসব মাল দেখেন 850 টাকা শেষের মুখ নাম আচ্ছা নাম কি সব জামদানি সব জামদানি মধ্যে আচ্ছা বেলপাতা বেলপাতা কাটওয়ার্ক এখনো চলছে কাটওয়ার্ক 400 টাকায় আচলটা মানে কাটা থাকে নাকি না পুরো এরকম ইয়ে করা আছে আচ্ছা আচ্ছা পুরোটা আছে কত টাকা 400 টাকা 400 টাকা প্রচুর কালেকশন দেখে শেষ করা যাবে না আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি লাস্টে কি বলবেন যারা আমাদের ভিডিওটা দেখে ব্যবসা করবে তাদের কত টাকা পুঁজি নিয়ে নামতে পারে মোটামুটি 5-10 টাকা নামলে মোটামুটি আস্তে 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 ধীরে ধীরে এগোবে আমি তো 2000 টাকা নিয়ে ব্যবসা নেমেছি আচ্ছা হ্যাঁ শত থাকলে ঠিক সেভাবে এগিয়ে যাবে আচ্ছা মানুষের কাছে রেটটা কম নিতে হবে সেভাবে বুঝাতে হবে একটু ভালো জিনিস নিতে হবে আর ভালো জিনিস থেকে তোমার সাথে আসতে হবে আসতে হবে ঠিক আছে রেট কম হলে যদি ব্যবসা কমাতে যায় আচ্ছা টোটাল আর কি বুঝালো হ্যাঁ বুঝালো সব নাই একবার আসুন আসেন আচ্ছা ঠিক আছে এটা বলে শেষ করছি নমস্কার।